प्लीज वेलकम संगीत तिवारी। একটা ঐতিহাসিক স্টার্টার, ভারত ছাড়ো আন্দোলন আর সানুদার মধ্যে কি মিল? কি মিল? দুটোই 1942 তে হিট। আচ্ছা বলুন তো, একটা 5 টাকার কয়েন আর একটা 100 টাকার নোটের মধ্যে কি পার্থক্য? কি পার্থক্য? 95 টাকা। এর থেকে কি বোঝা গেল? কি সব সময় সবকিছু ইন্টেলিজেন্টলি ভাবতে হবে এমন কোনো কথা নেই। হাম একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছে, দাদা 5 টাকায় মোবাইলে পাজল গেম নিয়ে যান, 5 টাকায় মোবাইলে পাজল গেম নিয়ে যান। একজন এসে বললো, দাদা দিন দিন আমাকে দিন। ভাম তার মোবাইলটা নিয়ে দেওয়ালে মারলো ছুঁড়ে, ব্যাস মোবাইল ভেঙে টুকরো টুকরো। দাদা এটা কি করলেন? এই যে পাজল করে দিলাম, এবার সাজিয়ে নিন। ভাম ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে, আচ্ছা ভাম তুমি আগের চাকরিটা কেন ছাড়লে? এই স্যার আর বলবেন না, আমি চাকরিটা ছাড়িনি, কোম্পানিটা যাতে কোথায় শিফট হয়ে গেল আমাকে হতছাড়াগুলো বলেনি। স্যার ক্লাসে জিজ্ঞেস করলেন যে স্বচ্ছতার একটা উদাহরণ দাও। ল্যাংচা উঠে দাঁড়িয়ে বললো, স্যার আপনার পাঞ্জাবিটা এতটাই স্বচ্ছ যে আপনার স্যান্ডো গেঞ্জিটা দেখা যাচ্ছে। স্যার বললেন, তোমার লজ্জা করে না তুমি স্যারের সাথে এরকম ভাবে কথা বলছো? বলছে, স্যার লজ্জা করে বলি তো শুধু গেঞ্জিটার কথা বললাম। সরকার ঘোষণা করেছে যে কোনো ঘরে আগুন লাগলে আগে সেই বাড়ি থেকে বেরিয়ে যান, ফেসবুকে স্ট্যাটাসটা পরে আপডেট করবে। ভাম একদিন প্লেনে উঠেছে, একটা সুন্দরী এয়ার হোস্টেসকে বললো, ম্যাডাম আপনার কি নাম? আমার নাম মোনালিসা বেঞ্জ। তা মার্সিডিস বেঞ্জের সঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি? হ্যাঁ দুটোরই দাম এক। আমার ফুলশয্যার রাত কেটে যাওয়ার পরের দিন সকালবেলা বউ আমাকে বলছে, হ্যাঁ গো কাল সারা রাত তো ঘুমিয়েই কাটালে, কিছুই তো হলো না। আমি বললাম, দেখো আমার ননভেজ টেলিকাস্ট হয় না। এর থেকে দুটো জিনিস জানা গেল, এক যদি এটা টেলিকাস্ট হয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি, আর দুই যদি টেলিকাস্ট না হয় তাহলে আর বলে কি লাভ। কারণ আগেই বলেছিলাম ল্যাপচোর সম্রাট। হ্যাঁ ও এত রোগার মধ্যে এত কিছু লুকিয়ে রয়েছে বুঝতে পারি না। ভীষণ ভালো লেগেছে তোমার প্রত্যেকটা জোকস যেগুলো ছিল, রিয়েলি খুব হাসি, মানে হা হা করে হাসতে হয়েছে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, একদম ফাটাফাটি, থ্যাংক ইউ। পরান্দা খুব ভালো সঙ্গীত, এইটাকেই মেনটেন করে এগিয়ে যা, এর মধ্যে আশ্বাস ছিল, এনজয় করেছি, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। শ্রীলেখা ভালো লেগেছে সত্যি, খুব ভালো পারফরমেন্স। রণিদা সঙ্গীত আমার খুব ভালো লেগেছে, আর বেশিরভাগ জোকসই ছক্কা ছিল, এবং কেবির আপ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্মাইলি যা যা যা।